বলেন তো আমাদের বাংলাদেশের মহিলারা স্বামীর কথা মতে কি চলে? কারণ যৌতুক নিছেন 8 লাখ, কথা কন না কেহা, 1 লাখ নিছেন, 8 লাখ যৌতুক নিছেন। তো ও স্বামী তুমি সব মাটি তামি শুনু খাটে, কারণ এটা বাপের খাট তোমার খাট না। এরাই বই রাতে মায়ের খায় খায় কি খায় না? আল্লাহ বলেন বান্দারে ও মহিলার রে, জাহিলি যুগের নারীদের মতো ব্যাপারটা ভাবে চলো না, তোমাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে, ঠিক কিনা ক? মা, পর্দার আলের মা, ও বোন, ও খালা, ও চাচি, ও ফুপু, যত মহিলা আছেন এই 4টি কাজ করবেন, আপনার জন্য জান্নাত অজীব হয়ে যাবে। এবার 4টি কাজের কথা আমি বলবো, কিন্তু তার আগে একটু আপনাদের ওয়াশ করে নাই, বর্তমান যুগের মাইয়েদের ধরন কইতে গেলে লাগে শরম। আওয়াজ দিবেন, আওয়াজ দিবেন, আমার সাথে পারবেন না? যদি ঠিক আমার সাথে আওয়াজ দিবেন, একটু দোলাই করার দরকার আছে, কারণ বাড়িতে গেলে বলেন তো ঝাঁটা ধরতে পারে। এই পুরুষ ভয় পান, এই যৌতুক নেন নাই আপনারা, ভয় পান কি? ভয় পাওয়ার কারণ নাই, কারণ মহিলারা থাকবে বাড়ির, বাড়ির একজন গৃহিণী, আর আমরা প্রধানমন্ত্রী, কথা কন না কেন? বর্তমান যুগের মায়াদের ধরন কইতে গেলে লাগে শরম। সকালবেলা বোরকা পরে, বিকালবেলায় ওড়না নাই, আছে না নাই? এ জোরে আওয়াজ দিবেন, কারণ মহিলারা আছে, আবার ঝাড়া ধরবে নাকি? বর্তমান যুগের মেয়েদের ধরন কইতে গেলে লাগে শরম। সকালবেলা বোরকা পরে, বিকালবেলায় ওড়না নাই, ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটা, কথা কান চলবে? নারী হলো ঘরের সেবা, স্বামীর সেবার তরে, এখন দেখি উল্টো স্বামী বইয়ের সেবা করে, কথা কন না আপনারা? নারী হলো ঘরের সেবা, স্বামীর সেবার তরে, এখন দেখি উল্টো স্বামী বইয়ের সেবা করে। আবার কেস দিলে যাব জীবন, কেস দিলে যাব জীবন, বাঁচার উপায় নাই, ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝিয়ে যায়। এই মহিলারা কি আছে? আছে, আছে, চলবে আলোচনা মহিলাদের? আমার ভাইয়েরা আর বলেন, নারীর কথায় চলে দেখো পুরুষরা সকলে, রাস্তাঘাট হাজবাজার সব নারীদের দখলে। বলেন তো মেলা যায় দেখেন, ধাক্কা দেখি ঠেলায় মেলায় যাইতে পারবেন না মহিলাদের জ্বালায়। বলেন তো এরকম মেলা বাংলার ঘরে ঘরে আছে না নাই? নারীর কথায় চলে দেখো পুরুষরা সকলে, রাস্তাঘাট হাট বাজার সব নারীর দখলে। তারা অগ্র অধিকার স্লোগান দিয়া, তারা অগ্র অধিকার স্লোগান দিয়া পোরা অধিকার চালায়, ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই, ঠিক কিনা কন? আমার মা বোনের বুটটা কাতে গাছ তুলবার জন্য ফাস্ট, কথা কন না কেহা? এদিকে ভুট্টার আবাদ কম, আমাদের চরে খুব আবাদ, ভুট্টা খেতে গাছ তুলে কয়, স্বামী তুমি থাকো, আমি গেলাম ভুট্টা খেতে গাছ তুলবার সালা নিয়া, যায় ভুট্টা খেতের ভিতরে যায় ঘাস তোলে কি, এরকম মহিলা আছে না নাই? ও মা, তোমার জন্য ভুট্টা খেতে কেন, তোমার জন্য কামলা দেওয়াও জায়েজ আছে, তুমি পর্দা করে কামলা দেও। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়েরা, ওই মা উম্মে জামিলার মতো মা হতে হবে, ফাতেমার মতো মা হতে হবে, কারণ কবরটা তোমার আমার নয়, কবর যখন তুমি প্রবেশ করবা, ও মা ফাতেমার মতো মানুষকে কবর প্রশ্ন করে নাই, মা ফাতেমা যখন কবর নেওয়া হবে, আবু জর যখন কোরআন কবরটা খনন করলো, কবরটা খনন করার পরে কবরকে জিজ্ঞাসা করলো, কবর রে আজকে আমি যাকে তোমার কবরের ভিতরে রাখতেছি, তোমার ভিতরে রাখতেছি, এই যে কবরটা তোমার ভিতরে রাখতেছি, এই কবরের ভিতরে কাকে রাখতেছি তুমি কে জানো? অ্যাটেনশন প্লিজ, এদিকে তাকান, এদিকে তাকান, কবরকে প্রশ্ন করতেছো, কবর আজকে তুমি কার ভিতরে কাকে রাখতেছো? কবর রে তুমি কি জানো আজকে তোমার ভিতরে কাকে রাখতেছি? আবুজর, আবুজর যখন কথাটা বলার সাথে সাথে কবরের মুখ দিয়ে জবানটা বের হয়ে গেল, জোরে কম, সুবহানাল্লাহ, জবান ফুটে গেল কবরের, মাটি ফেটে আওয়াজ আসতেছে, কাকে রাখতেছেন? কবরকে যখন প্রশ্ন করা হলো, আবুজর তখন বলতেছে, এটা বিষ্ণবীর মেয়ে ফাতেমা, জোরে কম, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কবরকে যখন প্রশ্ন করা হলো, ও কবর
এই জামার ভিতরে আজকে যাকে রাখতেছি এটা হলো বিশ্বনবী পয়গম্বরের মেয়ে ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারিনী কবর ডাক দেয়া কাও আবু জর তুমি যাকে রাখতেছো কোনো সমস্যা নাই নবীর মেয়ে বুঝিনা মা ফাতেমা বুঝিনা আমি আমার কাছে কবরের কাছে আসলে আমি তার মোলটা বুঝি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এই যে কবর কবর মাঝে যারা যাইবেন এই দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবা ভাগিয়া মরণ তোমায় লইবে গিরি যতই করো পাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না কথা কোন ঠিক কিনা কবরে যদি যাইতে হয় আল্লাহ আকবারের তাকবীর নিয়ে বাংলার জমিনে চুলকানি আছে না নাই বলেন তো আপনার মায়ের যখন বিয়া হয়েছে আল্লাহ আকবার লাগছে কি লাগে নাই যখন আপনি মরবেন আল্লাহ আকবার লাগবে কি লাগবে না যখন আপনি আবার যখন জানাজার কাতারে যখন দাঁড়ানো হবে ওই সময় আল্লাহ আকবার লাগবে কি লাগবে না যদি লাগে আজানের বিরোধিতা করে এরকম নাস্তিক বাংলার জমিনে আছে না নাই নবীকে নিয়ে গালাগালি করে এরকম নাস্তিক আছে না নাই বলতে চায় ও নাস্তিকের দল নবীর কথা মতো যদি চলতে পারো বিশ্ব নবীর কথা মতো চলতে গিয়া কত মানুষ জান্নাতে হয়ে গেল কত মানুষ পথের দিশা পাইলো আর তুমি মুসলমান এখন মনে করতেছো আমি কত ক্ষমতায় আছি এই ক্ষমতা পায়া যদি চেয়ারের ক্ষমতা পাই অপব্যবহার করো আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আর চেয়ারের মালিক একমাত্র আমি আল্লাহ সুবহানাল্লাহ বলেন না এই চেয়ারের মালিককে আমি যতক্ষণ পর্যন্ত বসে থাকবো প্রধান বক্তা আসার চান্স নাই আমি ছাড়লেই প্রধান বক্তা বসবে কথা ঠিক কিনা এ যুবক ভাই একটু খেয়াল করে তাকাও নেতাকে ফলো করো ওমরের মতো নেতা নেতাকে ফলো করবা কেমন নেতা ফলো করবা ওই যে ওমর যখন বিশ্বনবীর কাছে যখন যাবে ওমর যখন বিশ্বনবীর কাছে যাবে এমন নেতা ওই ওমর যখন রাস্তা দিয়ে হেঁটে যায় 40 দিন ওই রাস্তা দিয়ে শয়তান হেঁটে যেতে ভয় পাইতো কয় দিন 40 দিন ভয় পাইতো এমন নেতা ছিলেন পাওয়ারফুল নেতা এই নেতার অনুসরণ করেন কারণ আপনি তেঁতুল গাছ লাগায় যদি আমের আশা করেন বলেন তো তেঁতুল গাছের নিচে যায় যদি আম চান আম পাবেন কথা কন না কেহা তাহলে নেতার পিছনে ছুটতে হবে কেমন নেতা যে নামাজের আদেশ দেয় নামাজের কথা বলে কারণ নামাজ এমন একটা জিনিস আপনি যদি জেনার সমুদ্র ডুবে থাকেন আল্লাহ বলছেন নামাজ ছেড়ো না নামাজ ছেড়ো না নামাজ যখন তুমি ছাড়বা আল্লাহ বলেন বান্দা নামাজই তোমাকে অশ্লীল দুনিয়ার পাপাচার থেকে বাঁচাবে সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমি মা বন্ধুদের নিয়ে আরেকটা আলোচনা করব 8টি কারণে নারীদের মূল ধ্বংসের কারণ প্রথম নাম্বার হলো আমার ভাইয়েরা নারীরা ধ্বংসের কারণ হলো 8টা কয়টা 8টা ধ্বংসের কারণ প্রথম নাম্বারে হলো যারা নিজের ভুরু পেলাক করে কি পেলাক করে ভুরু পেলাক যারা করে 1 নাম্বার শর্ত ধ্বংস হয়ে যাবে ওই নারী যারা ভুরু পেলাক করবে এই যে নিজের ভুরু আছে ভুরুটা কাইটাছে কোন করে নিবে বিউটি পার্লারে যায়া আছে না এরকম মহিলা এই মহিলাদেরকে বলতেছে উদ্দেশ্য করে এই মহিলারা যারা ভুরু পেলাক করে এদের জন্য জাহান্নাম অবধারিত 2 নাম্বারে হলো যারা নারী হয়ে পুরুষের লিবাস ধারণ করে আছে না না 7 বছরের বইরা নানি লিপস্টিক লাগায় শর্ট কামিজ জামা পরিয়া সিংড়ি হইবার চায় আছে না না এই যে এই মহিলারাই ঘুরে পেলাক করে 3 নম্বরে হলাম ধ্বংস হোক তার যারা সুগন্ধ মেখে বাহিরে যায় এখন তো স্যানের অভাব নাই পারফিউমের অভাব নাই এরকম মহিলা আমাদের বাংলাদেশের ঘরে ঘরে আছে না নাই স্বামীর টাকা স্বামীর জিনিস পছন্দ হয় না বাজার থেকে একটু শাড়ি নিয়ে আসলো সেলার কামিজ নিয়ে আসলো এটা পছন্দ হয় নাই আমি নিজে যে মার্কেট করতে যাবো ঘোড়াঘাট কথা কন নাকি আপনারা নিজের স্বামীর জিনিস পছন্দ হয় না এরকম মহিলা বাংলার ঘরে ঘরে অনেক আছে 4 নম্বরে যারা শরীরে ট্যাটু আঁকে উল্কি আঁকে এই মহিলারা জান্নাতের সুগন্ধ পাবে না জাহান্নামে চলে যাবে 5 নম্বরে ওই সত্য নারী যারা পরচুলা নিজের চুল বাদে আগলা চুল লাগায় জেনা নাই
খাটো চুল করিয়া লম্বা চুল কিনা লাগায় পরচুলা এটা কয় পরচুলা ছয় নাম্বার হারাম ওই সমস্ত নারী যারা স্বামীর সম্মানকে স্বামীর সম্মান করেন অসন্তুষ্ট রাখে বলেন তো বাংলার ঘরে ঘরে স্বামীকে অসন্তুষ্ট করার স্ত্রী কম না বেশি এ কার কার ঘরে আছে হাত তুলেন তো এখন তুলবেন না কারণ উচিত কথা কইলেই দোষ যত গো সুন্দর গো সত্যটা বললেই দোষ আছে না নাই পাগলা বিরিজ নারেস না পাগলা তিতা মিঠা বুঝে না পাগলারে জিলাপি দিও আছে না নাই আমার ভাইরা সাত নম্বরে যারা যারা না জেনে ধারণা অন্যের মিথ্যা মামলা চাপিয়ে দেয় এক মহিলা আর এক মহিলার গীবত করে কি করে না এরকম মহিলা ঘরে ঘরে আছে না নাই এই মহিলারা গীবত করে অমুকের স্বামী ওরকম এরকম স্বামী যদি এরকম স্ত্রী যদি সমাজে থাকে ঘরে থাকে তাহলে মনে করবেন জাহান্নাম তার জন্য অবধারিত ঠিক কিনা কোন আট নম্বরে সুনানে আবু দাউদের একটি হাদিস আপনাদেরকে বলে যায় গীবত করে অন্যের নামে বদনাম করে এরকম মহিলা আছে না নাই এরকম মহিলা যদি থাকে এই আট শ্রেণীর লোক যদি সমাজে থাকে আপনার ঘরে থাকে তাহলে কালকে চৌকাট পাল্টান নলে জাহান্নাম কথা কন না হ্যাঁ চৌকাট পাল্টান লাগবে কিন্তু না তাকে সোজা করা লাগবে স্ত্রীদের মারা জায়েজ আছে না নাই এই কন্যাকে আছে না নাই এ কিদা বাড়াবেন জানেন এই যে এই যে আধাঙ্গুল একটা লাঠি নেবেন মেসওয়াকের সমান একটা লাঠি নেবেন লাঠি নিয়া বুক পিঠ মাথা এর ইতরে ভিতরে বাইরাবেন না সব বাইরাবেন হাঁটুর নিচে কিসের নিচে আর মনে করে হুজুর এটা তো বাইরে ব্যথাই পাবো না এক মুরব্বীকে হুজুর পেলাস দিয়ে ধরবো কথা কন কিতা ধরবো কয় তাও হবে না কয় হুজুর যদি না পারি ল্যাব দিয়ে যাইতে ধরবো ঠাইস দিয়ে মারি আলাম বলেন তো এরকম ব্যাকেল মার্কা লোক আছে না নাই আর একজন কা হুজুর আদাত ঠিকই বলছেন আদাতের নিচে একটু সুস করুন সুস করে খালি গুতাম কথা কন না কা স্ত্রী মারা জায়েজ আছে না নাই আছে বুক পিঠ মাথা এই তিনটা চারটা জিনিস বাদ দিয়ে আপনি স্ত্রীকে মারবেন আধাত লাঠি দিয়ে খালি ঠ্যাঙ্গের নিচে বাইরেবেন যার কোনদিন এই কাজ করবি নি এরকম যদি করতে পারেন আপনার স্ত্রী যদি সোজা হয়ে যায় মনে করবেন আপনার স্ত্রী ভালো হয়ে গেছে না হলে ওই যে দেখেন এই যে শিল্পীরা ডেকে ডেকে বলেন মাইয়া ঘরে চলতে কইছে মা ফাতেমার মতো এখন দেখি তারা চলে বেড়া মাংসের মতো আওয়াজ দেন আছে না নাই মাইয়া ঘরে চলতে কইছে মা ফাতেমার মতো এখন দেখি চলে তারা বেড়া মাংসের মতো মাথার না মাথাতে নাই মাথার না মাথানে নাই হাটে কান্দে লই তোমরা রাগ করো না ভাই বোনেরা দুজন কথা কো আছে না নাই এরকম মহিলা আমার ভাইয়েরা আবার বলে মোবাইল ফোন আইলো আমার ঘরে ঘরে পড়ালেখা বাদ দেখালে শুধু মিস কল মারে আছে না নাই মোবাইল ফোন আইলো হাইরে বাংলার ঘরে ঘরে পড়ালেখা বাদ দেখালি শুধু মিস কল মারে রাত কাটা দেয় পোলা পানে রাত কাটা দেয় পোলা পানে প্রেমের কথা কই রাগ করো না ভাই বোনেরা দুইয়ান কথা কই বাংলাদেশে ফেসবুক আইলো হাইরে সোনা ভাই ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই আছে না নাই কত প্রকার আইডি আছে আমার জানা নাই ফেসবুক চালাই যারা তারা জানে ভাই এই কথা কর মেয়ে মাইশের আইডি চালাইয়া চালাইয়া ছেলেদের কাছে টাকা নাই এরকম ব্যালেন্স আছে না নাই কত আছে প্রমাণ আছে হাজার হাজার এখন যদি হাত তোলেন কেউ তুলবেন না মেয়ে মাইশের আইডি বুয়া আইডি চালাইয়া ছেলে মাইশের কাছে টাকা নাই এরকম লোক আছে না নাই এদেরকে বলবে এরা হিজড়া এরা কি হিজড়ার এক নম্বরে কারণ পৃথিবীর ভিতরে লজ্জা যদি না থাকে হিজড়াদের নাই কথা কয়